আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। রোলেট একটা ক্যাসিনো, অনলাইন ক্যাসিনো, এটা অফলাইনও হতে পারে, সল্টও হতে পারে, যেই গেমসই হোক না কেন, এই রোলেট সম্পর্কে আজকে আপনাদেরকে এমন তথ্য আপনাদের সামনে দেখাবো, আপনি বলবেন যে প্রিন্স ভাই এতদিন আপনি কোথায় ছিলেন? এতদিন যদি আপনি এই গেমসের এই গোপন তথ্যগুলো, এই আসল রহস্যগুলো আমাদের সামনে তুলে ধরতেন, তাহলে কোনোদিনই এই রুলেট গেমস খেলতাম না আর আমার জীবনের সব অর্থ এখানে যেত না, আপনি বলে যাবেন। রুলেট গেমস, রুলেট, তার আগে আমরা একটু বলে রাখতে চাই, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে অনলাইন ক্যাসিনো সম্পর্কিত ভিডিও দেখে আপনাদের মতো মানুষ প্রায় 3,500-র অধিক, 3,500-র অধিক মানুষ আর অনলাইন ক্যাসিনো খেলবে না তারিখ সহ উল্লেখ করে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সফল। আমরা শুধু অনলাইন ক্যাসিনোর বিষয়ই নয়, আমরা একটা বিষয়কে, যেমন আপনি একজন এই অনলাইন ক্যাসিনোতে আসক্ত, কোনোভাবেই ছাড়তে পারতেছেন না, আপনার জন্য করণীয় কি? আপনাকে যদি আমি বলি যে ক্যাসিনো খেলেন না, এখান থেকে আপনি টাকা লুজার হবেন, দিন শেষে মাস শেষে আপনি লুজার হবেন, কিন্তু আপনি অনেকেই আছেন আপনি মানবেন, আবার অনেকেই চায় মানতে চায় না, ওই টাকা হলে আবার সে যে ডিপোজিট করে, তাদের জন্য আমরা কি করি? তাদের জন্য আমরা আলাদা প্রোগ্রাম এপিসোড করেছি যে কোন গেমটা আপনারা খেলেন এবং কোন গেমসটা আপনাদের কাছ থেকে কীভাবে টাকা হাতিয়ে নেয়, সেটার জন্য আমরা আলাদা আলাদা এপিসোড করেছি। ইতিমধ্যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে। আশা করি ক্রাশ গেমস থেকে শুরু করে ক্রেজি টাইম, মেগা হুইল, আন্ডার ওভার সব গেমসগুলোর ইতিমধ্যে আমরা প্রায় গেমসগুলোর, যেমন থিম বল, এই গেমসগুলোর কীভাবে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যায় সেগুলো আমরা ইতিমধ্যে আপলোড করেছি। তাহলে চলুন শুরু করা যাক। আমার সাইডে আপনারা কিছু ইনফরমেশন দেখবেন, তার দিকে একটু খেয়াল করবেন। রোলেট একটা বল, আচ্ছা রোলেট শব্দের অর্থ হচ্ছে একটা ছোট চাকা, তার মানে ওই চাকার মধ্যে অনেকগুলো ঘর থাকে, 1 থেকে 36টা ঘর থাকে এবং শূন্য থাকে একটা, এটা হচ্ছে ইউরোপিয়ান রোলেট। আর রোলেট সর্বপ্রথম উৎপত্তি হয় ইউরোপ কান্ট্রিতে, এরপরে আমেরিকান যে রোলেটটা থাকে সেখানে 00 হয়, তার মানে ওখানে 0 এবং 00 এই দুইটা ঘর থাকে। এখন আপনারা এত চেষ্টা করার পরেও এখান থেকে কেন লুজার হন, এর কারণ কি, এর আসলে মেইন সিক্রেটটা কি, যে আপনি সব ঘরে ধরেন, হয়তোবা দু একটা ঘরে সারেন, ওই ঘুরা ঘুরা যায় বলটা ওই ঘরের মধ্যে পড়ে, এটা কেমনে সম্ভব হয়? সম্ভব বস, সম্ভব। কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন। দেখা যায় আজকের ভিডিওটি 10 মিনিট আপনি দেখলেন, এই 10 মিনিট আপনার জীবন থেকে শেষ হয়ে গেল, কিন্তু এই 10 মিনিট আপনি কিছু শিখে যাবেন। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সিস্টেম এরকম, আপনি 10 মিনিটের মধ্যে শিখে যাবেন, আপনি টানাটানি করবেন আপনি শিখতে পারবেন না, এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি শিখতে পারবেন। এই রোলেট গেমসটা বিভিন্ন রকমের বাজি ধরা যায়, যেরকম কালা এবং লাল, মানে ব্ল্যাক অ্যান্ড রেড, অনেকে আছেন শুধু এটাই খেলেন, আবার অনেকে আছে স্মল এবং বিগে খেলেন, 1 থেকে 18, 18 থেকে 37, এবং অনেকেই শুধু কোডের মধ্যে খেলেন, আবার অনেকে কর্নারে খেলেন, কোনোভাবেই দিন শেষে মাস শেষে জিততে পারেন না, এর কারণ কি? এর কারণ হইল তাদের যে ঘুরুনিটা, ওই যে রোলেটটা, দেখবেন যে কিছু কিছু রোলেট আছে যেগুলো লাইভ ক্যাসিনোতে সরাসরি লাইভে খেলানো হয়, সেখানে দেখবেন যে ওই বলটা এরকম ঘুরান দেয় এবং ঘুরা ঘুরা পড়ে। আর একটা আছে অটো রোলেট, যেটা ওই গড়িটা ধরাও লাগে না, দেখবেন যে ওইটা অটোমেটিকলি ঘোরে, ঘুরে অটোমেটিকলি যে কোনো একটার পে পড়ে, তার মানে ওই বলটা কেউ হাত দিয়ে ধরে না, তাহলে বলটা হাত দিয়ে কে ধরে? ওটা সফটওয়্যারে করে, সফটওয়্যারের কাজ কি? একটা প্রোগ্রামই, যেমন হার্ডওয়্যারকে কর্মক্ষম করে তোলার জন্য যে প্রোগ্রামসমূহ ব্যবহার করা হয় তাকেই সফটওয়্যার বলে। সফটওয়্যার হচ্ছে অটোমেটিকলি, যেমন আপনি যদি মনে করেন যে আমি সব ঘর ধরলাম, যেমন 1 থেকে 37টা ঘরের প্রায় 30টা ঘর ধরলাম, মাত্র 6টা ঘর ছাড়লাম, এর মধ্যে তো 30টার মধ্যেই পড়ার কথা, কিন্তু ঘুরা ঘুরা যায় ওই যেটা আপনি সারছেন যায় সেটার মধ্যে পড়ে, কেমনে পড়ে? তাহলে দেখেন, আপনি যে আমাকে ফোন দেন বা আপনি যে কাউকে ফোন দেন, এখানে কি কোনো তার আছে? ফোনটা কেমনে যায়? এটা একটা সফটওয়্যারের মাধ্যমে যায়,
তা আপনি, এটা তো অবাক বিষয় না যে আমি এখান থেকে ফোন দেবো, ফোনটা আমেরিকা চলে যায়, তার নাই কিছু নাই, যায় মাত্র সফটওয়্যারের মাধ্যমে। এই যে বলটা পরেও সফটওয়্যারের মাধ্যমে, যেমন এখানে লাইভ ক্যাসিনোতে সবাই ওখানে বাজিগুলো ধরে, সবচাইতে কম যেটাকে রিটার্ন দিতে হবে তারা সেটা জাগাবে। এখন সেটা ওইটা অটোমেটিকলি একটা রোবোটিক সিস্টেম, দেখবেন যে যেই ঘরগুলো মানুষে ধরে ওটা একটা মার্ক হয়ে থাকে, এই মার্কটা আপনারা দেখেন না। এই মার্কটা যারা সল্ট ক্যাসিনো খেলেন এবং ল্যাপটপ বা পিসি দিয়ে তারা ওই জিনিসটা দেখেন, তো দিন শেষে আপনাকে ঠগায় রাখে এই সিস্টেমে। এই রোলেট গেমে আপনি শুনে অবাক হবেন, একটানা 26 বার ব্ল্যাক পড়ছে, চিন্তা করা যায়, মানে একটানা 26 বার কালো ঘরে পড়ছে, 26 বার, মানে 26টা সালে 26 বার যদি কালো ঘরে পড়ে তাহলে মানুষের টাকা আছে। অনেকে তো ডাবল ডাবল করে খেলেন, 20 টাকা মারছেন পাইলেন না, এরপর 40 টাকা মারছেন পাইলেন না, এরপর 80 টাকা মারেন, এরপর 160 টাকা, এবার 320, 640, 1280, 2560, 5120, এভাবে ডাবল ডাবল করতে থাকেন, কিন্তু দেখা যায় টাকা সব নিয়ে যায়, টাকা কি করে সব নিয়ে যায়। আমি এমনও দেখছি, এই যে আজকে মানে রোলেট গেমসটা নিয়ে আজকে প্রোগ্রাম করতেছি, তো অনেকে আপনারা বলেন যে ভাই এটা নিয়ে প্রোগ্রাম করেন, ওটা নিয়ে প্রোগ্রাম করেন, এটা নিয়ে গবেষণা করতে হয়, এটা গবেষণা করতে হয়, গবেষণা না করে আপনাদের সামনে আমরা কেমনে তুলে ধরব। আমি এমনও দেখেছি লাইটিং রোলেক্স একটা গেমস রয়েছে, সেখানে একটানা 3 বার জিরো পড়ছে, আপনি চিন্তা করতে পারেন ওখানে জিরোর ঘরই একটা, আর টোটাল নাম্বার হচ্ছে 36টা ঘর, আর জিরো একটা, তার মানে 37টা, একটা বল ঘুইরা কীভাবে 3 বার একটানা জিরোর মধ্যে পড়ে, এটাকে কি বলবেন আপনি? এটা ওদের সার্ভারে কাজ করে। কিভাবে সার্ভারে কাজ করে দেখেন, আপনি যখন বিটটা ধরেন, বিটটা ধরা আপনার কাজ শেষ, এই বিটটা রিসিভ করে কে? সার্ভার, সফটওয়্যারে বিটটা রিসিভ করে, এবং আপনি যখন উইন হন সাথে সাথে আপনাকে টাকাটা দিয়ে দেয়। কে দেয়? সফটওয়্যারে দেয়, এবং একটা নির্দিষ্ট সেকেন্ডের পর দেয়, এটা অটোমেটিকলি ওই সফটওয়্যার একজনে পরিচালনা করে। সফটওয়্যার কিন্তু লাইভ ক্যাসিনোর এটা অটোমেটিকলি না, ওটা হচ্ছে ম্যানুয়ালি, ম্যানুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে একজনে ওটা অথোরাইজ করে। যেমন 10 জনে খেলতেছে, একজনে 5 জনে স্মলে মারলো, 3 জনে বিগে মারলো, আর হইলো আর বাকি 2 জন হচ্ছে 10 জনে মারলো, ঘুরতে 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 পড়লো জিরো, তাহলে সবাই টাকা কাসায়া কোম্পানি নিয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার? আবার দেখবেন যে আপনি বিগে মারতেছেন মারে স্মলে, স্মলে মারতেছেন মারে বিগে, আবার বিগে আবার রিপিট ধরছেন মারছে যায় অমনি, আবার মাঝে মাঝে আপনি পাবেনও, আপনার থেকে যে শুধু তারা নিবে ব্যাপারটা এরকম না, আপনাকে দিবেও, দেওয়াটা হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট, যে আপনাকে দিয়ে দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে যে আপনি আরও ভরেন। এমনও হতে পারে যে আপনি 10,000 টাকা ভরছেন, খেলতে খেলতে আপনার 1 লাখ টাকা হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, এটা হওয়া স্বাভাবিক, আর এটা তারা দেয়। কিন্তু 1 লাখ টাকা যখন উইথড্র দিতে যাবেন, দেখবেন যে কোনো একটা সমস্যা করতেছে, আপনার উইথড্রোর সময় দেখবা যে আপনার ওই ফোন নাম্বারে SMS আসতেছে না, তারপর হচ্ছে অনেক সময় অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়, নানা ধরনের এই প্রবলেমে আপনারা পড়তে হয়, ঠিক আছে। আবার দেখা যায় উইথড্রো দিছেন, অ্যাপ্রুভ হয়েছে, আবার কিছুক্ষণ পর রিজেক্ট হয়ে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন চায়, বিভিন্ন ধরনের সমস্যা আপনার হতে পারেন। এই যে কথাগুলো বলেছি, অনেকে বলবেন যে ভাই আপনি মনে হয় ক্যাসিনো খেলছেন, নাইলে এত তথ্য আপনি জানেন কীভাবে? এই জন্যই বলি যে আপনারা যে প্রোগ্রাম নিয়ে আপলোড করতে বলেন, আমাদের সময় লাগে এই বিষয়গুলোর উপরে গবেষণা করার জন্য। এই গবেষণা করতে 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 আপনাদের সামনে আমরা এমনভাবে তুলে ধরি যেন আর কখনো এই ক্যাসিনো আপনারা না খেলেন। 3,500 মানুষ এই অনলাইন ক্যাসিনো থেকে আমরা ফিরাইতে পারছি, ওয়ার্ল্ডের মধ্যে, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে, বাংলাদেশ নয়, টোটাল ওয়ার্ল্ডের মধ্যে আমার মনে হয় একমাত্র প্রিন্স ফরাত ইউটিউব চ্যানেল যাদেরকে জুয়া খেলা থেকে ফিরায়, এবং সেগুলো আবার কয়জন মানুষ ফিরছে সেটা লিস্ট থাকে। আপনারা যে কমেন্টসগুলো আমাদেরকে করেন, আপনারা প্রত্যেকটা কমেন্টসের আপনারা রিপ্লাই পেয়েছেন, আপনি আপনি বলেন যে আপনি পাননি, আমাদের সার্ভারে একজন লোক কাজ করে, এই যে আপনি কমেন্টস করেন, সেই কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য যদি আমাদের সার্ভার, এই ছোটো চ্যানেলে একটা সার্ভার ব্যবহার করা লাগে, তাহলে বুঝেন এই যে ক্যাসিনো সাইটগুলো আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কত সুন্দর একটা ফাঁদ পেয়েছে পাচ্ছে। এই যে মেয়েটা বা যে ছেলেটা ওই ওখানে বসে
ওই আপনার লাইভে কথা বলে এবং ওই রুলেটটা ঘুরায়, দেখবেন ওর স্যালারি হচ্ছে $4,200 প্রায় 5 লাখ টাকার উপরে, $4,200। তাহলে এই এত বেতন দিয়ে ওরে রাখবে কেন, এত বেতন দিয়া ওরে রাখবে কেন? বা এই কোম্পানি এই দেখেন যে অ্যাডভার্টাইজমেন্ট করে, কোটি কোটি টাকা এখানে ব্যয় করে। হ্যাঁ, তো এবার এজেন্ট রাখে, এজেন্টদেরকে তারা কমিশন দেয়, তাদের লাভ কি? আপনার কাছ থেকে তো টাকা নেওয়ার জন্য তারা ওই মিশিং পাইতে বসে, আর আপনি তাদের কাছ থেকে টাকা আনার জন্য আপনি মোবাইল ফোন পাইতে বসছেন, যে আপনার চিন্তা যে মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নিয়ে আইবেন ঘরে বসেই। আর ওদের চিন্তা হইলো যে আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে ওই ফাঁদ পাইতে, আপনার মাঝে মাঝে লোভ দেখাইবে, দিন শেষে মাস শেষে আপনি অ্যাভারেজ হিসাব করবেন যে এই এক মাসে আপনি কয় টাকা ভরছেন, কয় টাকা উঠাইছেন, দেখবেন যে হ্যাঁ হিসাব করে দেখবেন যে আপনি লস। তার মানে আপনি এখানে লস দিতে বসছেন? আজকে আমার এই কথাগুলো শোনার পরেও যদি আপনি এই অনলাইন ক্যাসিনো এই রোলেট আবার দ্বিতীয়বার খেলেন, আপনি মানুষের পর্যায়ে পড়বেন না। আজকে আমার এই কথাগুলো শোনার পরে যদি আপনি দ্বিতীয়বারের মতো এখানে যে আবার খেলাধুলা শুরু করেন, আপনি মানুষের পর্যায়ে পড়বেন না। আশা করি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, এই জন্য দেখেন আমরা এই প্রোগ্রামগুলো নিয়মিত চালিয়ে যাচ্ছি, কারণ আপনাদের রোগগুলো আমরা বুঝতে পারছি। যে যদি বলি যে ভাই ক্যাসিনো খেলেন না, এলে আপনাদের মানান যায় না, কিন্তু যে বিষয় নিয়ে প্রোগ্রাম করি, যেমন এক একজন এক একটা গেমস খেলে, কেউ রোলেট খেলে, কেউ মেগা হুইল খেলে, কেউ ক্রেজি টাইম খেলে, কেউ আবার হচ্ছে ওই যে এভিয়েটার খেলে, ক্রাশ গেমস খেলে, এক একজন এক একটা খেলে, কেউ আবার ওই যে হচ্ছে আপনার আন্ডার ওভার খেলে, কেউ লাইভ ক্যাসিনোতে বাজি ধরে। অনেকেই বলেছেন যে লাইভ ক্রিকেট ক্যাসিনো নিয়ে প্রোগ্রাম আপলোড করতে, অবশ্যই আপলোড হবে, নির্দিষ্ট বিষয়ের পর আমরা আপলোড করতেছি যাতে আপনাদেরকে বুঝাইতে আমরা সক্ষম হই যে এই ক্যাসিনো আপনাকে কোনোভাবেই অর্থ তারা দিবে না, অর্থ আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। আমার কথাগুলো ক্লিয়ার? আপনার তো এই যে আজকে প্রোগ্রামটি দেখলেন, যারা আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত ধৈর্য ধারণ করে দেখেন, আপনাদেরকে অনেক সম্মান এবং আপনাদেরকে শ্রদ্ধা আমাদের পক্ষ থেকে। এবং আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও প্লে করি আগে লাইক আর একটা কমেন্টস করে রাখেন, মানে অনেকে দেখে যে ভিডিও আপলোড করার সাথে সাথেই লাইক পড়া শুরু হয়ে যায়, তো আপনাদের জন্য এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আজকে আপনি যদি এমন হয় যে আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন ইউটিউবে ব্রাউজিং করতে 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 আপনার সামনে আজকে আমাদের প্রোগ্রামটা পড়ছে, তাহলে আপনাকে বলে রাখি, আমরা যদি একটা প্রোগ্রাম মানে একটা ভিডিও 15 মিনিট বা 10 মিনিট বানাই, সেই ভিডিওটা যখন আপনি দেখবেন আপনার জীবন থেকে তো ওই সময়টা চলে গেল, ওই সময়টা আপনি কিছু শিখে যাবেন, আপনার আকুল আসবে, আপনি বুঝতে পারবেন যে আগে ভুল পথে ছিলেন, এখন আপনি সঠিক পথে আসতে চাচ্ছেন বা আসবেন। আশা করি আজকে কমেন্টস করে লিখে যাবেন যে আজকের পর থেকে এই রোলেট গেমস কোনো ব্যক্তি খেলবেন না, কোনো শুধু রোলেটস না, কোনো ক্যাসিনোর মধ্যে আর হাতেই দিবেন না। আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনার একটা শেয়ারে যদি একজন মানুষ এই অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসে, আপনি সেই বিনিময়ে সোয়াব পাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।